আজ বড়দিন, ক্রিসমাস গোটা দেশ বিশ্বে উৎসবের আমেজ। আর এই বড়দিনে এক বড় বঞ্চনার খবর আপনাদের সামনে তুলে ধরব। আমরা মূলত লিপিয়ার, 4 বছর অন্তর অন্তর লিপিয়ার ভাবি। লিপিয়ারের বিষয়ে একটা আলাদা কৌতূহল আগ্রহ আমাদের থাকে। ঠিক এই লিপিয়ারের হিসেবে আপনাদের বলি, 4 বছর অন্তর অন্তর 2014 যদি প্রাথমিকের ডেট হয়ে থাকে তাহলে 2018 2022 এমন হওয়ার কথা ছিল, কিন্তু 2011 তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর সেই লিপিয়ারের হিসেবটাকে ভেঙে দিয়েছে। তার কারণ 2014, তারপর 18 না করে 17, আবার 17-র পর 5 বছর পর 2022, আর 22-এর ঘাড়ে ঘাড়ে 2023। 14-17 এবং তারপর 22-23, চারবার প্রাথমিকের টেট, বিরাট ব্যবস্থা, লক্ষ লক্ষ পরীক্ষার্থী চাকরি দিচ্ছেন বুকে আশা নিয়ে, তাদের পরিবার পরিজন তারা ভাবছেন আমার ঘরের শিক্ষিত ছেলেটা এবার নিয়োগ পাবে। আর তারপর সেই নিয়োগ দুর্নীতির যে অভিযোগ, রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান, নদিয়ার পলাশিপাড়া তৃণমূল বিধায়ক, এখন শ্রীঘরে মানিক ভট্টাচার্য, শিক্ষামন্ত্রী তৎকালীন পার্থ চট্টোপাধ্যায় শ্রীঘরে, তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় শ্রীঘরে, একের পর এক কর্তা অধিকর্তা, প্রাক্তন চেয়ারম্যান, বর্তমান আমলা, অনেক অনেক ঘটনা আপনারা দেখেছেন, দেখে দেখে অভ্যস্ত হয়ে গিয়েছেন, চোখ সয়ে গিয়েছে। কিন্তু চাকরি প্রার্থীরা তো হতাশার সঙ্গে নিজেদের সওয়াতে পাচ্ছেন না, তার কারণ পেটের জ্বালা, পরিবারের হাহাকার, হতাশা, শিক্ষিত হয়ে কষ্ট করে মা বাবা পরিশ্রম করে পড়ানোর পর যখন ভাবেন আমার সন্তানটা সঠিক কর্মসংস্থান হবে, তার বহু স্বপ্ন নিয়ে যখন তারা উচ্চশিক্ষা নেয়, ডিএলএড করে, প্রাথমিকের টেট উত্তীর্ণ হয়, আর তারপর যখন নিয়োগটা হয় না, তখন এই প্রশ্ন উঠছে, রাজ্য সরকার কি আদৌ নিয়োগ দিতে তৎপর? 2014-17-22-23 পরপর চারবার এই টেট পরীক্ষা হলো, সেখানে চাকরি হচ্ছে না, টেট পরীক্ষা হচ্ছে। গতকাল টেটে 3,07,000-এর বেশি চাকরি প্রার্থী অংশগ্রহণ করেছেন। আর আপনাদের যে তথ্য এখন দেখাবো দ্য ডিবেটে, প্রতি ফর্ম ফিল আপে 500 টাকা, 2022-এ 6,20,000 চাকরি প্রার্থী 100 টাকা করে ফর্ম ফিল আপ করেছিলেন, 6,20,000 উঠেছিল। হঠাৎ করে 2023-এ 3,09,054 জন চাকরি প্রার্থী, সেই ফর্ম ফিল আপের মূল্য বেড়ে দাঁড়ালো 1 লাখে এক বছরে 500 টাকা, 100 টাকা থেকে 500 টাকা। সরকারের কোষাগারে 15,45,27,000 টাকা ঢুকলো। চাকরি প্রার্থীরা 500 টাকা জোগাড় করলেন, মা বাবা পরিবার পরিজন তারা আশায় বুক বাঁধলেন যে এই ফর্মটা ফিল আপ করে আমার শিক্ষিত ছেলে মেয়েটা চাকরি পাবে। 2022-এ 100 টাকা প্রতি ফর্ম, 6,20,000 চাকরি প্রার্থী, সরকারের কোষাগারে 6,20,000 টাকা। 2023-এ এক বছরে 1 লাফে 100 টাকা থেকে বেড়ে 500 টাকা ফর্মের দাম। 3,09,054 জন চাকরি প্রার্থী ফর্ম ফিল আপ করলেন, 15,45,27,000 টাকা সরকারের কোষাগারে ঢুকলো। আর চাকরি প্রার্থীদের মনে কি ঢুকলো? হতাশা, দুঃখ, পরিবারের হাহাকার, আর তারা আজ বলছেন আমরা শুধুই বঞ্চনার শিকার। এখান থেকেই দ্য ডিবেটে আজ আলোচনা করব 2023 উৎসবের মরশুম। গতকাল আমরাই দেখিয়েছি আপনাদের, 24 ডিসেম্বর রাত, পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক, বিভিন্ন চার্চ, গির্জা, দেশ বিশ্ব উৎসবের উন্মাদনায়। কিন্তু এই চাকরি প্রার্থীরা বছরের পর বছর এই উৎসব তাদের কাছে অন্ধকার সম, এই উৎসবের আলো তাদের কাছে চোখ ঝাপসে যায়, তার কারণ তাদের হৃদয়টা ভেঙে যাচ্ছে দিনের পর দিন। 2014-এ টেট উত্তীর্ণ হয়েছেন, 2024 আসতে চললো, 10 বছর অতিক্রান্ত, চাকরি পাননি এমনও প্রার্থীরা আজ রাস্তায় বসে। 2017-এর টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা রাস্তায় বসে অনেকে। 2022-এ টেট হলো, 6 লক্ষের বেশি চাকরি প্রার্থী পরীক্ষা দিলেন, তার এখনও নিয়োগের নোটিফিকেশন হলো না, তার ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হলো না। তার মধ্যে আরও একটা টেট হলো, আরও একটা টেট হলো বটে, প্রত্যাশা বাড়ল বটে, কিন্তু সরকারের কোষাগারে 15 কোটির বেশি টাকা ঢুকলো বটে, চাকরিটা কোথায়? এই নিয়েই দ্য ডিবেটে আমরা আজ আলোচনা করার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো, আমরা বোঝার চেষ্টা করবো এই কারণেই যে নিয়োগটা হচ্ছে আসল উদ্দেশ্য, সেখানে নিয়োগ না হয়ে হচ্ছেটা। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষক অরিজিৎ কাঞ্জিলাল, রয়েছেন বিজেপি মুখপাত্র শ্রমিক রাহা। এই সুপ্রভাত, শুভ বড়দিন, আমরা বলবো প্রতিটা দিন ভালো কাটুক, চাকরি প্রার্থীদের ভালো কাটুক। অরিজিৎ দা, আপনি একজন বিচার বিবেচনাওয়ালা নিরপেক্ষ মানুষ,
এই 15 কোটি টাকার হিসেবটা আপনাকে শোনালাম, আর চাকরি প্রার্থীদের 2014 থেকে 2024 স্টেট উত্তীর্ণ হয়ে বসে থাকার হিসেবটা কি বলবেন? দেখুন, পরীক্ষা যেহেতু হয়েছে নিশ্চয়ই নিয়োগ হবে, আমি মনে করি সরকার সেরকম ব্যবস্থা নিয়েছে। 2014 না হোক, 2024 না হোক, 2054 গিয়ে হবে। এটা আপনি দেখেছেন যে কতজন মানে যারা পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে এবং তাদের মধ্যে কতজন পরীক্ষা সফল পরীক্ষার্থী হয়ে তারা চাকরিতে নিয়োগ হবে সেটা সরকারের পক্ষ থেকে আপনাদের মিডিয়া মাধ্যমে জানতে পেরেছে। তবে একটা জিনিস খুব খারাপ লাগলো, সেটা হচ্ছে আগে থেকে যেহেতু পরীক্ষার টাইম সময় ঘোষণা করা ছিল, তারপরে ওই দিনকে এরকম একটা রাজনৈতিক উৎসব। অরিজিৎ দা একদম মানাচ্ছে না এই কথা, একদম মানাচ্ছে না। তার কারণ আমরা গতকাল মিটে গিয়েছি, আমরা চাকরি প্রার্থীর ভবিষ্যৎ নিয়ে জানতে চাইছি। আপনার খারাপ লাগছে না? 500 টাকা দিয়ে চাকরি প্রার্থীরা 3,07,000 চাকরি প্রার্থী ফর্ম ফিল আপ করলেন, সরকারের কোষাগারে 15 কোটির বেশি টাকা ঢুকলো, আর চাকরি প্রার্থীরা চাকরি পাচ্ছেন না। আপনার খারাপ লাগছে না 2022 যে ফর্মের দাম 100 টাকা ছিল, কেন কি এমন পরিস্থিতি হলো 100 টাকা থেকে এই বেকার চাকরি প্রার্থীদের ফর্মের দাম 500 টাকা করা হলো? খারাপ লাগছে না? এই বিষয়ে অবশ্যই আপনারা তথ্য দিচ্ছেন এবং কথাবার্তা বলছেন, সঠিক তথ্য দিচ্ছেন, যতটুকু মনে হয় সঠিক তথ্য, যতটুকু মনে হয় এখানে চাকরি প্রার্থীদের সাফল্যতা সবারই কাম্য করা উচিত। এবং সেই দিক থেকে দেখলে আপনি আমি আমরা সবাই জানি যে নিয়োগ নিশ্চয়ই হবে, নিয়োগ না হলে পরীক্ষা হলো তো নিশ্চয়ই নিয়োগ করার জন্য না, এই দিকটা একটু সময় দেওয়া উচিত। ওই গানের লাইনের মতো একদিন পৃথিবী শান্ত হবে, আমরা তো আর জ্যোতিষী নই, আমরা আগে থেকে বিচার বিবেচনা করে থাকতে পারবো না, আমাদের সময়ের জন্য অপেক্ষা। মানে আমি আপনাকে জ্যোতিষী হিসেবে পরিচয়ও করাইনি, আমি জানতে চাইছি এটাই যে 100 টাকার ফর্ম এক বছরে 500 টাকা, 2014 টেট উত্তীর্ণ, 2024 আসতে চললো, এখনো চাকরি পেলেন না, 17 আবার টেট হলো, 22 টেট হলো, তার ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হলো না, 23 আবার টেট, এর যৌক্তিকতার বিষয় আপনি কি বলবেন? একজন শিক্ষিত রুচিশীল নিরপেক্ষ মানুষ হিসেবে যৌক্তিকতা কি? পক্ষ থেকে আপনাদের মিডিয়া মাধ্যমে বারবারই শোনা যাচ্ছে যে আইনতভাবে কখনো কেস খামারি করে কখনো বিভিন্ন রকম ভাবে মানে আইনি প্রক্রিয়া সেটাকে ফেলে দিয়ে মানুষ মানে যারা পরীক্ষার্থী তাদেরকেই তো বিব্রত করা হচ্ছে। ২০১৪ সাল এই মুহূর্তে যারা টেলিভিশন দেখছেন না খেয়াল করতে পারবেন না, কিন্তু 2014 সালে সব থেকে সারা বছর কি কি বড় ঘটনা ঘটেছিল, কিন্তু সেই 2014 সালে টেট উত্তীর্ণ হয়ে আজও চাকরি পাননি এমন একজন আজ ডিবেটে রয়েছেন, অরুণিমা পাল। অরুণিমা, আমি বলতে পাচ্ছি না আপনাকে শুভ বড়দিন, আমি বলতে পাচ্ছি না, আজকে ক্রিসমাস কিন্তু আমরা দেখে যাচ্ছি বছরের পর বছর একের পর এক এমন উৎসব কেটে গিয়েছে, আপনাদের মনে শুধুই অন্ধকার। অরুণিমা, আজকে আপনার বক্তব্য শুনবো, তার আগে আমি একবার শ্রমিক রাহা বিজেপি মুখপাত্র রয়েছেন, শ্রমিক দা আজও অরিজিৎ দা আরম্ভ করছিলেন যে গতকাল গীতা পাঠের অনুষ্ঠান কেন করা হলো, কিন্তু আমরা কোনোভাবেই এই যুক্তি দিয়ে চাকরি প্রার্থীদের এই বঞ্চনাকে ঢাকা যাবে না। শ্রমিক দা, প্রথমেই বলি টিভির সামনে মানে ক্যামেরার সামনে কথা বলতে গেলে আমাদের সবার আগে একটু সচেতনতার সাথে কথা বলা উচিত, জ্ঞান অর্জন করে তারপরে সঠিক তথ্য দেওয়া উচিত। আমি প্রথমেই বলি সম্পূর্ণ ভুল তথ্য এখানে বলা হলো, এই গীতা পাঠের যে আসর হবে এইরকম একটা, আমি গীতা পাঠ নিয়ে কোনো কথাই ব্যয় করব না এই ডিবেটের সংক্ষিপ্ত সময়ে, আমি চাকরি প্রার্থীদের বিষয় নিয়ে কথা বলবো। আজকে ২৫ ডিসেম্বর আমরা সুশাসন দিবস হিসাবে পালন করি বাজপেয়ীজির জন্মদিন। কেন পালন করা হয়? কারণ সুশাসন কাকে বলে? অন্ন বস্ত্র বাসস্থানের জোগাড় করাই হচ্ছে সরকারের কাজ। সরকারের কাজ কখনো ইতু পুজো করার নয়, সরকারের কাজ কখনো দুর্গাপুজোয় পাড়ায় প্যান্ডেল প্যান্ডেলে টাকা বিলি করানো নয়। আজকে এই সরকারে এই সরকার বলছে চাকরি নেই, চাকরি যদি না থাকতো তাহলে সুকন্যা মণ্ডল, অঙ্কিতা অধিকারী এরা চাকরিগুলো পাচ্ছে কোত্থেকে? আসলে সরকারের পবিত্র নীতি নেই, সরকারের যে সংবিধানকে সাক্ষী রেখে যে উনি যে গোপনীয়তার শপথ নিয়ে আজকে এসে সেই শপথটা মুখ্যমন্ত্রী সম্পূর্ণ লঙ্ঘন করেছেন। এই টেটটা নিয়ে হলো গতকাল কি উদ্দেশ্যে?
শ্রমিক এই টেটটা গতকাল কি উদ্দেশ্যে নেওয়া হলো? দেখুন, 3,07,000-এর বেশি চাকরি প্রার্থী পরীক্ষা দিলেন। আসলে এখন দেখুন, অনুব্রত মন্ডল নেই, বালি চুরির টাকা, কয়লা চুরির টাকা এসব কম আসছে, গরু চুরির টাকা কম আসছে। সরকারের এই জন্য এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকার প্রয়োজন। টাকার প্রয়োজন হলে নাটক দরকার, নাটক করতে উনি খুব, রাজ্যের মানুষের স্বার্থে এই টেট হয়নি। টেট পরীক্ষা শেষ হবার আগে প্রশ্নপত্র লিক হয়ে গেছিল, এটা কেন হয়েছে শিক্ষামন্ত্রীকে মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। বেশ বেশ, এই খবর আমরা গতকাল থেকে দেখিয়েছি। আমি আসবো, শ্রমিক আসবো, অরিজিতদা। আমি একেবারে সরাসরি এবার যার কথা, যাদের হয়ে আজ গোটা বাংলার সুচিন্তিত মানুষ বলছেন যে হকের চাকরিটা যারা যোগ্য তাদের দেয়া হোক, নিশ্চিতভাবে বলছেন রাজনীতিকে দূরে সরিয়ে। সত্যিই তো তাই, আমি আপনি আমরাও একটা কর্মসংস্থানের মধ্যে আছি, আর তারা শিক্ষিত হয়ে আজও উত্তীর্ণ হয়ে যোগ্য হয়েও বেকার। অরুণিমা, আমার আর কিছু বলার নেই, আমি আপনার কাছ থেকে শুনবো গতকালের টেটের যৌক্তিকতা, গতকালের টেটটা কেন হলো, 2022-এর টেটে তারপর গতকাল টেট, কী হবে এর ভবিষ্যৎ? শুভ বড়দিনে সকলকে হার্দিক শুভেচ্ছা জানিয়ে, সকলের আমাদের মঙ্গল হচ্ছে না যদিও, কিন্তু আমরা কিন্তু তবুও চাইব রাজ্য রাজনীতি এমনকি ভারতবর্ষে বা আপামর বিশ্ববাসীর মঙ্গল হোক। আমরা যে অমঙ্গলের শিকার, আমাদের যে অকাল গ্রহণ, আমাদের যে অকাল অমাবস্যা লাগে লেগেছে বর্তমান সরকার কর্তৃক একটা কোড আনকোড সংগঠিত অপরাধীদের দ্বারা এবং প্রচ্ছন্নভাবে দুর্বৃত্তায়নদেরকে তারা সাপোর্ট করার জন্য আজকে আমাদের এই হাল। তো আজকে অভিজ্ঞতা একটা মানে খুব মর্মবেদনার সাথে জানাচ্ছি যে এই যে প্রজন্মটা না, আমরা একটা গভীর একটা নোংরা ষড়যন্ত্রের শিকার। এই শব্দটা আমি নোংরা শব্দটা সচেতনভাবে ব্যবহার করছি। যদি বলেন কেন এখানে তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস এইভাবে দলীয় রাজনীতির বিষয় নয়। দিনের শেষে সাফারার হচ্ছে সমস্ত মার্জিনাল ঘরের ছেলেমেয়েরা, তারা কিন্তু খুব কষ্ট করে, জানেন না, আমাদের আপনারা দিনের পর দিন একমাত্র এই চতুর্থ স্তম্ভ, তারা এখনো পর্যন্ত আমরা দেখেছি নিরপেক্ষতা বজায় রেখে কিন্তু আমাদের পাশে আছেন এবং তারা নিরপেক্ষতার সঙ্গে সব এবং এবং আপনারা বিভিন্ন সময় খবর দেখিয়েছেন সমস্ত পশ্চিমবঙ্গবাসী ছাড়িয়ে ভারতবর্ষ ডিমানা এগিয়ে। দেখুন, আমরা ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা ধর্ণা মঞ্চে আসতে বাধ্য হচ্ছি। আমরা এই ছবি প্রতি মুহূর্তে মানুষ দেখে ফেলেছে। না না, আমি আমি জানতে চাইছি, আমি বলছি এই অতীতের বিভৎস ছবি রাত দিন এক করে ছোট শিশুকে নিয়ে অসুস্থ অবস্থায় সব দেখেছি। আমি জানতে চাইছি 2022-এর টেট হওয়ার পর এক বছরের মাথায় আরো একটা টেট এবং 2022-এ 100 টাকা কম ফিল আপ থেকে 2023-এ 500 টাকা কম ফিল আপ, কি কি কারণ মনে হয়? এইখানেই আসতে চাইছি, কেন এতটা বেলা গড়ালো? আমি আপনার ওই প্রশ্নেই আসতে চাইছি, কেন? হয়তো সময় সংক্ষিপ্ত তাই বলছেন। দেখুন, আজকে আমাদেরকে ঘুর পথে, এই শব্দটা বলছি, ঘুর পথে টাকা তোলা হচ্ছে 500 টাকা করে। আপনারা জানেন একটা টিউশনি পড়িয়ে ক টাকা এখন পাওয়া যায়? আমরা ভাবি অমুক দিন টাকাটা দিলে পরে তাহলে বোধহয় শুনুন আমার কথা শুনুন। এমনি কোনোভাবে কোনো আলোচনায় কানে এসেছিল যে 100 টাকা থেকে 500 টাকা, যেমন হয় না যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সুদের হার কমালো, তার কারণ কিছু দেখানো হয়? এই 100 টাকা থেকে এক বছরে 500 টাকার কারণ কিছু কানাঘুষো শুনেছিলেন? কেন করা হলো না এটা? এইখানে তো দেখুন প্রহসন, কেন বলছি নোংরামি শব্দটা ব্যবহার করছি কেন? বেকারদের উপরে প্রত্যক্ষভাবে আমরা দেখেছি আপনারা বিভিন্নভাবে অবৈধভাবে তোলা তুলতে, এটা কোথায় বৈধতার মাধ্যমে তোলা তোলা, এটা কোথায় বৈধতার মাধ্যমে? কারণ এটা টিচার এলিজিবিলিটি টেস্ট, এটা কিন্তু একটা পরীক্ষা। এই পরীক্ষাটা কেন নেওয়া হয়? যদি সে অ্যাপিয়ার হতে পারবে, ম্যান্ডেটরি কোয়ালিফিকেশন, আবার বলছি ম্যান্ডেটরি কোয়ালিফিকেশন। আচ্ছা, আপনি জার্নালিজম এক্সারসাইজ করেছেন, নিশ্চয়ই জার্নালিস্ট হওয়ার জন্য আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নয়, তাহলে আপনার জার্নালিজম এক্সারসাইজের সার্থকতা কোথায়? আপনি যদি জার্নালিস্ট না হতে পারবেন, আমাদের টিচার এলিজিবিলিটি টেস্ট তখনই সার্থক হবে যখন আমরা নিয়োগটা পাবো, যখন আমরা পড়াতে যেতে পারবো। আজকে 2014 থেকে দুটো নিয়োগ হয়েছে, প্যানেল প্রকাশ করতে বলছে কোর্ট। অরুণিমা, মানুষ শুনছেন তো, উত্তেজিত হয়ে বললে মানুষ স্পষ্ট শুনতে পাবেন না, আপনি ধীরে ধীরেই বলুন। শুনুন, 2014-এ আপনি টেট পাস করেছিলেন, প্যানেলে আপনার নাম ছিল না ছিল না, কেন 14 থেকে 24 এখনো আপনার নিয়োগটা হলো না, কি যুক্তিতে? এই জায়গায় দাদা আসছি,
তারা এখনো পর্যন্ত যখন এই যে উনি বলছিলেন না রাজনৈতিক বিশ্লেষক, কেন আইনে? আচ্ছা বলুন, পরীক্ষা দেব, যোগ্যতা নিরীখে কাজ পাবো, যারা কোয়ালিফাই হবো না কাজ পাবো না, পরিষ্কার কথা। আমাদের বিচারালয়ে যেতে হবে কেন, এই প্রশ্ন প্রথম। অর্থাৎ সরকার এমন একটা ফন্দি করে রেখেছে, আপনি বাধ্য হবেন। এক দু নম্বর, আমরা দেখছি ওয়েমার শিট পুড়িয়ে দেওয়া হলো, রিসাইকেল করে দেওয়া হলো, তার ডেটা সংরক্ষণ করানো হলো না প্রপার ওয়েতে। থার্ড, কারি কারি টাকা শিক্ষামন্ত্রীর বান্ধবী ফ্ল্যাট থেকে শুধু দেয় না, বিভিন্ন লিঙ্ক ম্যান তাদের ঘরে থাকবে ওয়েমার, ওয়েমার থাকবে হলো প্রাথমিক পর্ষদে। না না, ওই কারি কারি টাকা সে তো হিম শৈলের চূড়া মাত্র, কোথায় কোথায় কি লুকিয়ে আছে তা আমরাও জানি না, কিন্তু আমরা যেটা জানি যে চার চারবার টেট হয়ে গিয়েছে 2014-17 এবং একই সঙ্গে 22-23 এখনো নিয়োগ হচ্ছে না স্বচ্ছতার সঙ্গে। আমরা আসবো দ্য ডিবেটে এই আলোচনায়। অরিজিৎ কাঞ্জিলাল, শ্রমিক রাহা এবং অরুণিমা রয়েছেন। 24 ঘন্টাও এখন অতিক্রান্ত নয়, 3,07,000-এর বেশি চাকরি প্রার্থী প্রত্যাশা ভরসা নিয়ে গতকাল ডেট দিয়েছেন। তার মাঝে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার খবর আরও একবার, যে প্রশ্ন নিয়ে শোরগোল পড়ছে গোটা বঙ্গে। কিন্তু তার মাঝে আরও এক বিস্ফোরক মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতার। তিনি বলছেন, এক সময় তিনি মুখ্যমন্ত্রীকে যখন কোনো বড় প্রজেক্টের কথা বলতেন, তিনি নাকি বলতেন প্রজেক্টের দরকার নেই, ভোট পেতে গেলে মানুষকে টাকা দিতে হবে। বিস্ফোরক দাবি বলেছেন শুভেন্দু অধিকারী, দেখুন কি বলেছেন। মমতা ব্যানার্জি চাকরি দিতে আগ্রহী নই, মুখ্যমন্ত্রীকে বড় বড় প্রজেক্ট করার কথা বলতাম, আমাকে মুখ্যমন্ত্রী বলতেন যে বড় প্রজেক্ট করার দরকার নেই, যা হচ্ছে হতে দাও, ভোটের আগে কিছু টাকা অ্যাকাউন্টে দিতে হবে, নইলে ভোট পাওয়া যাবে না, এই মানসিকতা এই মুখ্যমন্ত্রী। উনি আমাকেই বলতেন একটা চাকরি দিলে গ্রুপ ডিতে বা প্রাইমারিতে স্টার্টিং এ 25,000 টাকা বেতন দিতে হয়, তার বাড়িতে সর্বোচ্চ 5টা ভোট, 4টা ভোটও হতে পারে, বাচ্চাদের ভোট হয় না, তা 5টা ভোট যদি হয় 25×25,000-এ 5টা ভোট, আর এই 25,000 টাকা যদি আমি 50টা বাড়িতে 500 করে দিই, তাদের যদি 4টে করে ভোট হয় তাহলে 200 ভোট, তাহলে আমি 5টা ভোট নেব না 200টা ভোট নেব? আমাকে জিততে গেলে একদিকে মুসলমানদেরকে বলতে হবে বিজেপি আসছে আসছে জুজু, এনআরসি হয়ে যাবে, তোমাদেরকে তাড়িয়ে দেবে, মুসলমানদেরকে বিজেপির ভয় দেখাবো, তাহলে 30% সলিড, বাকি আমাকে কিছুটা রুটি ছুটতে হবে, আমি 500 টাকা করে ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দিলে আমি কিছু ভোট পেয়ে যাব, আমি সরকারে থাকব, আর কয়লা বালি গরু সব খাবো, চাকরি বেচব, ধান গম আটা চাল মিড ডে মিল সব খাবো, চুরি করব, আর ভাইপো টাকা পাচার করবে। ওই জন্য পশ্চিমবঙ্গে এই মুখ্যমন্ত্রীর দ্বারা কোনো চাকরি হবে না, আমি নিজে আমার অভিজ্ঞতা থেকে বলছি। বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনে, তার পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও, সেটাও শোনাবো আপনাকে। মুখ্যমন্ত্রীর সঙ্গে ওনার কি কথা হয়েছে আমি বলতে পারবো না, আমাদের সরকারের সময় 2011 সাল থেকে আমি আপনাকে হিসেব করে দেখাতে পারি যে কত নিয়োগ হয়েছে, এবং সে কোনো শিক্ষকের এখন অবধি কোনো মাইনে বন্ধ হয়নি, মাসের 1 তারিখেই তারা মাইনে পান। তারপর সেখানে সমস্যা থাকতে পারে, এখানে কোর্ট কেস হয়েছে, কিছু প্যানেল বাতিল হয়েছে, সেটা পরবর্তী ক্ষেত্রের কথা, কিন্তু আমাদের রাজ্যে ধরনের কোনো মানে শিক্ষকদের মাইনে দিতে হবে বলে চাকরি দেওয়া হবে না, আমার মনে হয় না এই ধরনের কোনো মানে অনুপপত্তি কেউ সৃষ্টি করতে পারে, এটা একটা ভুল জায়গায় ভুল কথা বলা হচ্ছে। ফিরে এলাম আবারও, এই বক্তব্য শোনালাম পাল্টা বক্তব্য, কিন্তু দা ডিবেটে আমি আলোচনাটায় যাবো আবারও একবার অরিজিৎদার কাছে। অরিজিৎদার, দুটো বিষয় আপনার কাছে একটু বোঝার চেষ্টা করবো, একদম এর বাইরে যাবেন না প্লিজ, দর্শক শুনতে চাইছেন। 22-এ টেট হওয়ার পর ইন্টারভিউ প্রক্রিয়া শুরু না করে 23-এ টেট নেওয়ার যৌক্তিকতা, 22-এ 100 টাকা ফর্ম ফিল আপের জন্য নেওয়ার জন্য অত্যন্ত সংবেদনশীল সহানুভূতিহীন সরকার, চাকরি প্রার্থীদের কথা ভেবে ভেবে কুল পাচ্ছেন না সেই সরকার, 100-এর বদলে 500 টাকা নেওয়ার যৌক্তিকতা, এই দুটো বিষয় একটু আমায় বলুন আপনার কি মনে হয়। আমি খুব দুঃখিত তার কথা শুনেও, যে তিনি অবশ্যই চেষ্টা করেছেন, আর তার যুক্তিগত কথাবার্তা গুলো একদম ঠিক, তিনি যেগুলো বলছেন তাকে সমর্থন করছি, এবং এই সকল মানে যারা টেট প্রার্থীরা আছে তাদেরকে রাজনৈতিক ভাবে ব্যবহারও করছে কিছু কিছু রাজনৈতিক দল, এটা খুব নিন্দাজনক। আর
যেটা আপনি বলছেন 100 টাকার ক্ষেত্রে 500 টাকা, এই বিষয়টা কেন হয়েছে, কি হয়েছে, এটা সরকার পক্ষ থেকে নিশ্চয়ই বলবে। তাদের কোন ইন্টারভিউ প্রক্রিয়াই শুরু হলো না, আবার 23-এ টেট কি কারণে হয় দাদা, এমনি বলতে পারবেন মানে ব্যাপারটা কি? বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে তাদেরকে নিয়ে ছেলে খেলা করছে, সেটাকে কখনো সমর্থন, ছেলে খেলা করুক বড় খেলা করুক, আমি জানতে চাইছি 22-এ টেট হয়ে ইন্টারভিউ হলো না 23-এ টেট কেন? আরে আইনত জটিলতার মধ্যে আটকে রেখেছে, যেটা সুরা করার জন্য ডাক্তার বসেছে, নিজে চাকরি পরীক্ষার জন্য কথা বলেছে, সেটা আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন। আমি জানি না এই যুক্তি আমি শ্রমিকের কাছে জানতে যাবো। শ্রমিক কি মনে হয়? ধরুন মানে এই যুক্তি এরকম যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, মানে উনি সরকারে এলেন, কিন্তু সরকারে আসার পর উনি নিজে কিন্তু হেরে গেছেন, মানে উনি নিজে পারবেন না, তাহলে উনি আগামী বারের জন্য অপেক্ষা করলেন না, নিজেরটা কিন্তু নিজের ঠিক বাই ইলেকশন করে সময় মতন চলে এলেন, কিন্তু রাজ্যে যারা যোগ্য প্রার্থী রয়েছে তাদের জন্য উনি কোনো ব্যবস্থা করছেন না, একবার মানে উনি নিজের সাথে উনি এটাকে মিলিয়ে ফেলছেন, অর্থাৎ যারা যোগ্য প্রার্থী রয়েছে তাদের নিয়োগের দরকার নেই, পরে আর একবার টাকাই এটা আইনি জটিলতার বাইরে গিয়ে একটা স্বচ্ছ নিয়োগ হতে পারে না? অলরেডি দেখা গেছে 2-3 কোশ্চেন ভুল এবং প্রশ্ন ফাঁস হয়েছে, আইনি জটিলতা ইচ্ছাকৃত তৈরি করা হচ্ছে। এক এবার 2 কথা আসি, 2014 সালের ওই টেটা থেকে 2 নিয়োগ হয়েছে, লাস্টে যে 17,500 নিয়োগ হয়েছে বলে দাবি করেছিল, সেখানেও দেখা যাচ্ছে আরটিআই করে 4,000 সিট ফাঁকা আছে, সেগুলোতেও নিয়োগ হচ্ছে না। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন সমস্তকে নিয়োগ করা হবে, সেটা করা হচ্ছে না। যেটা ওই রাজনৈতিক বিশ্লেষক উনি বলছিলেন, একটা জিনিস বুঝতে হবে, আপনারা ভাবছেন যে আমরা রাজনৈতিক প্রভোকেশনে পা দিচ্ছি, এটা একটা ভুল কথা। এই আমাদেরকে আপনারা ফুটবলের মতন যাতে সরকার পক্ষ সব জায়গায় ছড়ে যেতে পারে এই ব্যবস্থা করছেন। কেন বলছি, যখন কোর্ট অর্ডারে বলছে আপনারা প্যানেল প্রকাশ করুন, প্যানেল প্রকাশ করতে অসুবিধা কোথায়? আপনারা যদি অতই ধোয়া তুলসী পাতা হবেন, দুর্নীতি হয়নি, তাহলে পরে কেন ডিভিশন বেঞ্চে যাচ্ছেন? একেবারে এই প্রশ্নগুলোই থাকবে, এই প্রশ্নগুলো নিয়ে আমরা আগামী দিনে কথা বলবো। অরুণিমা আপনাকে ধন্যবাদ, একই সঙ্গে শ্রমিককে ধন্যবাদ, ধন্যবাদ অরিজিৎ দাকে। আর একটা কথা খালি বলবো, দাদি বেটে একটা রাজনৈতিক স্লোগান 2021-এ উঠেছিল, খেলা হবে, খেলা প্রত্যেকের জন্য স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো, ফুটবল ক্রিকেট ভলিবল বাস্কেট সব দরকার, কিন্তু খেলা হোক, চাকরি প্রার্থীদের নিয়ে খেলাটা বন্ধ হোক, তাদের নিয়োগ হোক।